فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম. সাব্বির হাসান ঢাকা থেকে প্রশ্ন করেছেন, মুহররম মাসের আমল সম্পর্কে জানতে চেয়েছেন. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি আমাদের জন্যে বারোটি মাস করেছেন. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেন, ইন্না আদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহি ইতনা আশারা শাহরা, যে আল্লাহ তাআলার কাছে গণনাকৃত মাস হলো বারোটি, এর মধ্যে সর্বপ্রথম যে মাসটি সেটি হলো মুহররম মাস. মুহররম মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে সিয়ামের কথা বলা হয়েছে, আফজালু সিয়াম বাদাল ফরিযাতি সিয়ামু শাহরুল্লাহিল মুহররম, যে মুহররম মাসের সিয়াম হচ্ছে ফরজ হজ্জের, মানে ফরজ সিয়ামের পরে যে নেকি রয়েছে, ফরজ সিয়ামের মধ্যে যে নেকি রয়েছে তারপর পরই যে নেকি হবে, সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে ফরজ সিয়ামের পর মুহররম মাসের সিয়াম, তথা আশুরার রোজার কথা বলা হয়েছে. আরেকটা হাদিসে এসেছে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আসসানাহ আল মাদিয়া, মুসলিম শরীফে এসেছে যে আশুরার রোজা কেউ যদি রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশা করতেছি যে তার পূর্বের এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে. আর আশুরার রোজা কবে রাখতে হবে এই সম্পর্কে মানে ওলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে. কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর দশম তারিখে রেখেছেন, পরবর্তীতে যখন ওনাকে বলা হলো যে ইহুদিরা দশম তারিখে রোজা রাখে, তখন তিনি বললেন যে আমি নবম তারিখেও রোজা রাখব. তো এই জন্যে কেউ কেউ বলেছেন যে নবম এবং দশম এই দুইটি তারিখে রোজা রাখতে হবে. আরেকটা হাদিস এসেছে দশম এবং এগারো তারিখে রোজা রাখার কথা. এই জন্যে কেউ যদি নবম এবং দশম রাখে তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম, তারপরে কেউ যদি দশ এবং এগারো রাখে তাহলে সেটা উত্তম, এরপরে হচ্ছে কেউ যদি শুধুমাত্র দশ রাখে তাহলেও সেটা হয়ে যাবে. আর পরবর্তী কথা হলো, হ্যাঁ, মুহররম মাস মানে যেহেতু হারাম মাস, হারাম মাস সমূহের মধ্য থেকে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস. মুহররম মাসে মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহররম মাসে আশুরার যে সিয়াম রয়েছে সে সিয়াম পালন করার তৌফিক দান করুন. পাশাপাশি এই আশুরার সিয়ামটা কেন রাখা হয়, এর কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম এই দিনে নাজাত পেয়েছেন, এই কারণে এই আশুরার দিনেই. আবার আমাদের এক শ্রেণী তথা শিয়া যারা, তারা কী করে, তাজিয়া মিছিল করে, অর্থাৎ হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা হয়েছিল আশুরার দশ তারিখে, এই জন্যে অনেকে মানে রোজা রাখতে পারে, এটা সম্পূর্ণ হারাম, এই জন্যে রাখা যাবে না. রাখতে হবে, উদ্দেশ্য হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন মুসা আলাইহিস সালামের নাজাত হওয়ার কারণে শুক্রিয়া আদায় করার জন্যে. ঠিক তেমনই আমাদেরকেও শুক্রিয়া আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়তে রেখেছেন আমাদেরকেও সেই নিয়তেই রাখতে হবে, অন্য কোনো নিয়তে রাখা যাবে না. আর এই নিয়ত করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন. এর সাথে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্ক নেই, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কোনো সম্পর্ক নেই, কারবালার কোনো সম্পর্ক এই রোজার সাথে সম্পৃক্ত নেই. বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইর.